ব্যক্তির কাজা নামাজের কাফার আছে না কোনো কাফার না সারা দুনিয়ার রাজত্ব কেউ যদি দিয়ে দেয় যে আমি একটা অক্ত নামাজ পড়বো না আমার রাজত্ব দান করে দেবো তবু আল্লাহ কবুল করবেন না তবু আল্লাহ কবুল করবেন না সুতরাং এই কাফারা হচ্ছে মোল্লাদের ধর্মীয় ব্যবসা আর ইনকাম সোর্স যেমন তাবিজ একটা ইনকাম সোর্স কোরআন খানি বক্সান একটা ইনকাম সোর্স বুঝতে পারছেন ওই রকমই এই যে কাফার আর পয়সা আদায় করা এটা হচ্ছে ইনকাম